বিরল এক রোগে আক্রান্ত চার বছর বয়সী শিশু সুমিত আলী। আর দশটা সাধারণ শিশুর মতো জন্ম হয়নি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার শিশু সুমিতের। পেটের ভেতরের নাড়ি ভুঁড়ি দেহের বাইরে টিউমারের মতো আকৃতি নিয়ে ঝুলে আছে। বাচ্চার খাদ্য খাবারের নাড়ি ভুঁড়ি পেটের মধ্যে যা কিছু থাকে সবকিছু এটার মতো। চার বছরের সুমিতালির পেটের এই বর্ধিতাংশের ওজন দিন দিন বাড়ছে। দিন যত যাচ্ছে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে সুমিত। প্রায় তাকে নিউমোনিয়া সহ নানা কঠিন অসুখে ভুগতে হয়। খাওয়া দাওয়া স্বাভাবিক থাকলেও স্বাভাবিক চলাফেরা করতে কষ্ট হয় তার। বাচ্চার যে জন্মের থেকে হার্নিয়া টিউমার জাতীয় টিউমার ধারণা, এটা এখন ইমার্জেন্সি অপারেশন করার দরকার। অর্থের অভাবে এখন অপারেশনটা করতে পারছি না। হার্নিয়ার কারণে ধারণ শক্তি ক্ষমতা কম, অসুখ বিসুখ মেলা, নিউমোনিয়া হয়, ডবল নিউমোনিয়া। পেটের একটি অংশ বাইরে নিয়ে জন্ম হয় সুমিতের। জন্মের পর দিন থেকেই সুমিতের নানা রকম শারীরিক সমস্যার লক্ষণ দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন করা জরুরি হলেও সেটি বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় দেশের ডাক্তাররা অপারেশনে রাজি হচ্ছেন না বলে জানান সুমিতের বাবা সুমন আলী। ইমার্জেন্সি অপারেশন করার দরকার, টাকা পয়সা অর্থ সমস্যা, টাকা পয়সার জন্য অপারেশনটা করতে পারছি না। কেউ যদি কিছু সাহায্য করতো তো আমার বাচ্চাটা। ছেলেকে সুস্থ করতে কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন সুমিতের মা বাবা। এদিকে অনেকটা থলের মতো দেখতে বড় টিউমার আকৃতির মাংসে প্রায় ক্ষতের সৃষ্টি হয় পেটে, মানে ঘা হয় কিছুদিন পর পরই। ওই জন্য ডাক্তার বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব, হয়তো এর জন্য ক্যান্সার ম্যান্সার অন্য কিছু হয়ে যেতে পারে, আপনার যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে ফেলেন। পেটে জায়গা নাই, এই জিনিসটা যদি ওর ভিতরে দেয় লাড়ি ভুঁড়িগুলো, তাহলে বাচ্চার শ্বাসকষ্ট হবে, অসুবিধা হবে, জায়গা নাই, যেহেতু ওই লাড়ি ভুঁড়িগুলো পচে যাবে। এই জন্য ডাক্তারেরা মানে রিক্স নিতে চাচ্ছে না যে না, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় ওই দেশে যাব। সারাদিন ছেলেকে সামলে রাখতে হয় তার মাকে। একমাত্র পুত্র সন্তানকে সুস্থ করতে প্রয়োজন প্রচুর টাকার, সেই টাকা জোগাড়ের সাধ্য নেই চটপটি বিক্রেতা দরিদ্র বাবার। দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে 7 লাখ টাকার প্রয়োজন বলে জানান সুমিতের দাদা। এখন অপারেশন করতে ভারত যেতে হবে, এদিকে হবে না, তাও ধান 7 লাখ টাকা। আমার টাকা ধরেন এই লোকের 3 লিটি মোটামুটি 1,00,000 টাকা হয়েছে, এখনো ধান 4 লাখ টাকা শর্ট আছে, এইটি হলে পারে তো ধান দিয়ে যাবো। সুমিতের চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করেছেন স্বজন এলাকাবাসী, তবে প্রয়োজনের তুলনায় তা অতি নগণ্য হওয়ায় বিত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করেন তারা। এখন এলাকার মানুষ সবাই যদি সহযোগিতা করে তাহলে হয়তো চিকিৎসকের বাচ্চাটা বাঁচাতে পারে। যত দিন যাচ্ছে ততই বড় হবে, প্রথম তো ছোট ছিল, কিন্তু আর তো গরিব মানুষ একলার দ্বারা সম্ভব হয় না। ডাক্তার বলেছে 7 লক্ষ টাকা লাগবে ভারত যাতে, আর তার সমর্থন নাই কিছু নাইও যে বেশি 7 লক্ষ টাকা সংগ্রহ করবে। এখন এই মানুষের দ্বারে দ্বারে বলে কারোর দ্বারা কোনো উপকার হয় কিনা দেখি চেষ্টা করি।